আসসালামু আলাইকুম, আমি সুবর্ণা আহমেদ। ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু বেগুন নিয়েছি। বেগুনগুলোকে কিভাবে টাটকা রেখে আপনারা দীর্ঘদিন খেতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সামনেই যেহেতু রমজান মাস, বেগুনি খেতে তো বেগুনের প্রয়োজন হবেই, আর রমজান মাসে তো বেগুনের দাম অনেক বেড়ে যাবে, তাই আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখা ভালো। আমি একদম ফ্রেশ টাটকা কিছু বেগুন নিয়েছি, চেষ্টা করবেন ফ্রেশটাই নিতে। এখন আমি বেগুনগুলোর মাথাটাকে কেটে ফেলে দিব। এই বোটার অংশটা আর সাথের যে বাকল অংশটা আছে এটাকে আমি বেশ খানিকটা করে কেটে ফেলে দিব, কারণ পচনটা প্রথমে এখান থেকেই শুরু হয়। প্রত্যেকটা বেগুনের আমি মাথাটা কেটে ফেলে দিচ্ছি। যেহেতু রমজান মাসের আর এক সপ্তাহের মতো দেরি আছে, এটা আমি সংরক্ষণ করে রাখলে আমি অর্ধেক রমজান মাস পর্যন্ত এটা খেতে পারব। বেগুনগুলোকে আমি না ধুয়েই সংরক্ষণ করব। এখন না ধুলেও পরবর্তীতে যখন রান্না করব তখন ধুয়ে নিলেই হবে। আমি একটা কিচেন টিস্যু দিয়ে বেগুনগুলোকে ভালো করে মুছে নেব। এতে করে বেগুনের গায়ে যদি কোনো আলগা ধুলো ময়লা থাকে কিংবা কোনো ভেজাভাব থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। বেগুন কিন্তু টুকরো টুকরো করে কেটে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করা যায়, তবে সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। আজকে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। সবগুলো বেগুন আমি মুছে নিয়েছি। আমি একটা নিউজ পেপার নিয়েছি, তিন চারটা পার্ট একসাথে নেওয়ার চেষ্টা করবেন। এখন বেগুনগুলোকে আমি সেই নিউজ পেপারের মাঝখানে রেখে দিচ্ছি। সবগুলো বেগুনকে আমি পেপারের ভিতরে রেখে খুব সুন্দর করে মুড়িয়ে নেব, যাতে বাইরের বাতাসটা ভেতরে না ঢুকতে পারে। আসলে বলে বোঝাতে পারবো না, আপনারা দেখে নিন, দেখলেই বুঝতে পারবেন আসলে আমি কিভাবে কি করছি। এখন বড় একটা পলি ব্যাগে আমি এটাকে ঢুকাবো। আপনারা যখন প্যাকেটটা করবেন একটা শুকনা পলিথিন চেষ্টা করবেন ব্যবহার করতে। দেখুন, আমি এটাকে গিট দিয়ে আটকে দিয়েছি। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে যেখানে সবজি রাখি যে ড্রয়ারটাতে সেখানে রেখে দেব। যখন আপনারা ফ্রিজ থেকে বের করে ব্যবহার করবেন, একটা বের করে রেখে পরবর্তীতে আবার সবগুলো বেগুনকে টিস্যু পেপার দিয়ে মুছে আবার একইভাবে প্যাকেট করে রেখে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।